Kire, Cino Samare, Tunggu Bhabi lagi, salam deh. Assalamualaikum Bhabi, apna nabi ni se dabi. Ki koilam. তোমাকে যে আধা ঘন্টা দুষলাম তোমার কি মজা লেগেছে তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা এগিন বস্তির কিছু ক্রিঞ্জ মার্কা টিকটকারদের নিয়ে কথা বলতে যাচ্ছি সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকে ভিডিও শুরু করা যাক আমি নাকি খারাপ ছিলাম কট খায় বুইড়া বেটির কপালে পড়লা কিন্তু শোনা আচ্ছা মেনে নিছি যে আমি বুইড়া বেটির সাথে ধরা খাইছি আর তুমি বলছো যে তুমি খারাপ ছিলা তার মানে তোমার সাথে এমন করছি ব্যথা লাগছিল কোথায় তোমার ছোট ছোট দুধ আর তুমি নিজের বুঝদাছো তুমি অবুজ সত্য কথা বলো ব্যথা লাগছে ও তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে কি ভাই হইছে হপ বেটা পিছে যা কি বলি দেখো ভাই আমরা সিঙ্গেল ছেলেরা কিছুটা এরকমই তবে এখানে আমি এই ছেলেটার একটু পিছন মারতে চাই তেমন বেশি মারবো না জাস্ট এটাই বলবো ভাই যেহেতু তুমি বলতে পারছো যে এটা তোমার ওয়াইফ তাহলে কাজ করে ও রাতে দুইজন দুইজনকে ছুটকি মারো আর তার থেকে বড় কথা ভাই এসব পিচ্ছি পিচ্ছি পোলা বানি হয়ে গেছে মিঙ্গেল আর আমরা এখন এত বড় হয়ে সিঙ্গেল জুনিয়র কে ছেড়ে সিনিয়র কে ধরছিল এখন সিনিয়র ও খায়া ছায়রা দিছে সিনিয়র জুনিয়র দুজনেই খেলো উপরে দিয়ে কাথা বলতেছিলাম কি সিনিয়র জুনিয়র দুজনেই খেলো উপরে দিয়ে কাথা বলছি আপু আপনাকে যে দুজনে খেলো আপনার কি একটু লাগেনি ব্যথা খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হোক বা সেটা মাঠে বা যাই হোক ভাই এই যুগে মেয়ে মানুষও এইসব কথা বলে বেড়ায় যে খেলাধুলা আসলেই ভালো যে হোক সেটা খাটে কিংবা মাঠে আচ্ছা তো আপু আমিও তোমাকে একটা কথা বলতে চাই তুমি মাঠে খেলতে যেও না কেননা একটা বল লাগলে তুমি বলবা বাবা গো তো বাকি কথাবার্তা আর চিন্তা ভাবনা মাথা থেকে ফেলো তুমি আমার সাথে আমার খাটে চলো খেলা হবে ভাই ট্রাস্ট মি যখন অর বয়সে ছিলাম আমরা 10 12 জন ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করতাম এই আমি কিন্তু ভালো খেলাধুলার কথা বলতাছি এন্ড আমরা ভুলে যদি ক্যারাম বোর্ডের আশেপাশে যেতাম ওইখান থেকে ভাই কন্ডম আইনা নিজেরা ভাবতাম কি ফুটকা দিয়ে আমরা খেলতেছি বাট দুর্ভাগ্যবশত এটা কন্ডমই ছিল আমাদের আর কি বুঝতে একটু সক্ষম ক্ষমতা কম ছিল আর এখনের মেয়েগুলো এক একটা কেমন এটা তোমরাই বেটার জানো কেন পৃথিবীর সবচেয়ে সুখীময় অনুভূতি হলো মা হওয়া ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না আরে ভাই জানোই যখন তো কামাও না আমাদের ধারণা কি তোমাদের কাজেই তো এটা কেননা বিশ্বাস না হলে তুমি আবাসিক হোটেলগুলোতে দেখে আসো ছেলেরা দেহ ব্যবসা করতেছে না করতেছে তো মেয়েরাই কি বলছেন সব মেয়ের কথা কিন্তু আমি বলতেছি না আমার কিছু ভিউয়ার্স আছে যারা মেয়ে তারা আবার ভাইবে বলবো যে ভাই আপনি আমাদেরকে বলতেছেন আমি কিন্তু এখানে কাউরে মিন করি নাই অনেকে আছে এরকম তাই আচ্ছা যাই হোক এটার পজিটিভলি একটা অ্যান্সার দেই ভাই মেয়েদের ধারণা আমরা ছেলেরা শরীর ছাড়া আর কিছু চাই না মেয়েদের ধারণা আমরা ছেলেরা শরীর ছাড়া আর কিছু চাই না আরে বোন যেহেতু জানোই তাইলে ভালোবাসা দেও না কেন ধরতে সহ কারণে ভাই না উপরে আকাশ নিচে ঘাস ভালোবাসলেই খাই বাবা ঠিক আছে আমি মেনে নিছি যে ভালোবাসলেই খেতে হবে বাস কিন্তু হ্যাঁ তোমার অঙ্গভঙ্গি দেখা আর এইটা কি বুঝলাম না তুমি হাত দিয়ে কি বুঝাইতে চাইতেছো তুমি ছেলেদেরটা ভালো বাজায় দাও মানে ছেলেদের হাত থেকে নিয়ে গিটার তো ভাই সে যেহেতু এইভাবে বলতে পারছে খাওয়াইতেছে বাস তাহলে আমিও একটা কথা বলতে চাই তুই বাড়তি কথা বাদ দিয়ে আমার কাছে আস তোর পিছন দিয়ে ঢুকাই ছোট্ট করে আমার বড় একটা বাস আমার বাসায় আমার কোনো দাম নাই তুমি আমাকে কম প্রাইসে কিনে নিতে পারো ৩০০ টাকায় আজীবন ৩০০ টাকায় আজীবন ৩০০ টাকায় আজীবন
ভাইয়া 300 টাকায় আজীবন কি ইফে বেটার গু খালে দাও 300 টাকায় আজীবন মুক্তি মারতে পারবেন কারণ এই ভিডিওতে উনি বলছে উনার প্রাইস একদম কম তো ভাই প্রচন্ড সর্দি উঠছে যার কারণে আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে আমার নিজের কাছে কেমন যেন আনকমফোর্টেবল ফিল হইতাছে সো আর কোনো কথা বাড়াতে না চাই আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতে চাই সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড আপাতত জন্য গলম 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 গলম